MGBHD যা দেখি তাই দেখাই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে MGBHD-র পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা জানেন MGBHD যা দেখি তা দেখাই। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো নকিব ভাইয়ের ছাদ কৃষি এবং ফুলের বাগান নিয়ে ছোট্ট একটি প্রতিবেদন। আসুন আমরা একটু দেখে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? ফোন ধরে এখানে অবস্থান করলাম, দেখলাম যে আপনার যে ফুল অন্যান্য জিনিসগুলো, এইগুলো করতে গিয়ে আসলে আপনার মনের একটু যদি স্বস্তিটা আমরা জানতে চাচ্ছিলাম যে আসলে আসলে করলেন এবং কিভাবে শুরুটা করলেন। আমার হাজবেন্ড, সে আবার খুব কৃষি দিক ঝোঁকা, সে নানান ধরনের কৃষি করে, তার খুব আনন্দ, এটা তো খুব এটা তার মনের খোরাক। পাশাপাশি আমিও চিন্তা করলাম যে ফুল কে না ভালোবাসে, এই জন্য আমি তার কৃষির পাশাপাশি আমিও নানা ধরনের গাছ সংগ্রহ করা শুরু করলাম, গাছ লাগালাম। আমি একজন চাকরিজীবী, চাকরি এবং সংসারের কাজ সামলিয়ে কিছুটা সময় হলেও আমি এখানে সময় দেই, কারণ ছাদ বাগানটার ভালো লাগার জায়গা। বলতে পারেন যে আমার ভালোবাসার কিছু অংশ এই ফুল বাগানে। এখানে আমার গাঁদা ফুল আছে, কয়েক প্রকারই আছে, তারপরে গোলাপ, গোলাপও আমার পাঁচ ছয় কালারের গোলাপ আছে, জিনিয়া আছে, ডায়ানথার্স আছে, তারপরে এখানে আছে আপনার নাইট কুইন, নানা ধরনের গাছ। আর এখানে তো আমি অবসল সরে যেটুকু পাই, হ্যাঁ পাই, সেটা সংগ্রহ করি। আর ডালিয়া ফুলও অনেক কালারের আছে আমার। আমার হাজবেন্ড এখন, আমি তো ফুল কালেকশন করে দেখে দেখে যে আমার খুব পছন্দ ফুল, এখন আর আমার খুব একটা যেতেও হয় না, এখন সে নিজেই আমার জন্য নানান ধরনের ফুল কালেকশন করে আনে। আর আমি কাজ করার পর আমার সময়টা, আমার ইচ্ছা হয় কি আমি কখন ছাদে আসবো, কর্মব্যস্ততার মাঝে কখন ওদেরকে সময় দেন? মানে এই ওখানে না, প্রথমে আমি সকালে যখন আসি, আমার দুইটা কিচেন, একটা নিচে উপরে, এখন এই সময়টা আমি উপরে কিচেনটাই বেশি পছন্দ আমার। তো আমি সকালে মাসার পরে দেখি আমার কোন গাছে পানি নেই, কোন কলিটা মানে ফুটতে ফুটতেছে, কোন ফুলটা শুকিয়ে গেছে, ওইটা আমি কাটছাট করি, পানি দেই। এগুলো করার পরে আমি অফিস চলে যাই, অফিসে আসার পরে আমি রান্নাবান্না সেরে আর ছাদ থেকে নামা হয় না।
নিজের কাছে ফিলিংসটা কি রকম যে নিজের খুব বললাম না মানে আমার একটা ভালোবাসা কিছু অংশ মানে ফুল বাগান খুব ভালো লাগে আমার। আমাদের দর্শক যারা আছে তাদেরকে একটু মেসেজ দিবেন যে যাদের আসলে সামনে কোনো জায়গা নাই একটু বাড়ি আছে ছাদ আছে তারা আসলে কিভাবে এটা করতে পারে। অবশ্যই এটা করা উচিত কারণ এটা হচ্ছে মনের একটা খোরাক, মনের খোরাক, ভালো লাগে একটা জায়গা, অবসর সময় সুন্দরটা সময় কাটানো যায়। এখানে সবারই উচিত যে একটু ছোটখাটো জায়গা হলেও ফুল বাগানটা করা উচিত কারণ ফুল সবাই ভালোবাসে, মানে ফুলকে যে ভালোবাসা তো ভালোবাসতেই জানেন আমার। হ্যাঁ, কত প্রজাতি ফুল আছে আনুমানিক এখানে? এখানে আমার 25-30 এরকম হ্যাঁ ফুল আছে আছে। আমি যেটাই নতুন পাই সেটাই আমি কালেকশন করার চেষ্টা করি। এই এইটা করতে গিয়ে ভাইয়ের সাথে কখনো দ্বন্দ্ব হয়েছে? না না না, বললাম না ও তো কৃষির দিকে ঝোঁকা বেশি আর আমার ফুলটা ভালো লাগে, যখন ও দেখছে যে না আমি ফুল খুব পছন্দ আর ফুল তো ও ভালোবাসে, কিন্তু হয়তো ও কৃষি কাজ করতো ওই জন্য খুব একটা সময় দিতে পারতো না, যখন আমি এদিকে এগিয়ে আসলাম তখন ও এখন যখনই দেখে ফুল কোথায় ফুল বিক্রি হয় কোথায় গাছ বিক্রি হয় ওটার দিকে ওর খুব খেয়াল করে। হ্যাঁ, আর আমি ঢাকা থেকে এসে আমি গোলাপ খুব প্রিয় আমার, সে ঢাকা থেকে আমাকে নানান প্রজাতির গোলাপ সে বীজ। একটা জিনিস আমাদের চোখে পড়ছে যে একটি গোলাপ গাছ দেখছি যে অনেকগুলো ফুল, আসলে কি আমি গন্তের সময় পাইনি আনুমানিক কতটা ফুল ওঠে? ওটা আমার একটা রানী গোলাপ, ওটা প্রথম যখন আমি কিনেছিলাম তখন খুব ছোট ফুলটা আসছে, তখন ওটা আমি খুব যত্ন করার চেষ্টা করলাম যে কেন ভালো ফুল আসবে না, অনেক যত্ন করার পরে কাটিং টাটিং করার পরে এখন আমার প্রচুর ফুল আসে, এখন সে অনেক বড় তো দেখলেনই আপনি। হ্যাঁ হ্যাঁ, আমার প্রায় এই তো 35টা গোলাপ ছিল আমার, 18টা 20টা 25টা 35টা এরকম গোলাপ আসে। আচ্ছা, আমাদের চোখে কিন্তু আরেকটা জিনিস খুব নজর কাড়ছে যে পাখি, পাখির খাবার সেটা আর বলবেন না, সেটা অনেক সুন্দর একটা জিনিস, ছাদের ছাদের শোভা বাড়ায় এটা, ওরা যখন একটু একটু করে আসা শুরু করলো তখন আমার সাহেব আবার সে বললো যে ওদের যখন আসে ওরা তো তোমার সবজি ওটাও তো ওরা খেয়ে ফেলে, তার চেয়ে তুমি ওদের দেখো কিভাবে যত্ন করা যায়, তখন আমি সেই থেকে ওদের খাবার দেওয়া শুরু করলাম তিন বেলায়, ওদের জন্য আমি রান্না করি যখন বেশি বেশি রান্না করি আর সব খাবারই ওরা খায়। আর সবচেয়ে ভালো লাগে কি যখন আমি সকালবেলা ছাদে আসি, আসলে এখানে খুব চিৎকার শুনি, ঠিক এইখানে চলে আসে আমার রান্নাঘরের সামনে, হ্যাঁ একদম ভোরে খুব চিৎকার কেঁচামেচি শুরু করে, তখন বুঝতে পারি যে ওদের এখন খাবারের প্রয়োজন, তার আগে এসে আমি আমার নাস্তা করার আগেই আমি ওদের খাবারটা দিয়ে নিই, ওখানে গিয়ে খাবারটা যখন দিই ওরা খুব মানে আনন্দ ফুর্তি করে খাবারটা খায় আবার চলে যায় আবার আসে, এরকম করে বেশ ভালো সময় কাটে আমার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি ভালো আছেন? অনেক ভালো আছি ভাইয়া। আমরা আপনার এই ছাদ কৃষিতে এসে আমরা আসলে খুবই আনন্দিত যে আমাদের একটু কৌতূহল যে এইটা কিভাবে শুরু করলেন, আমাদেরকে যদি আমাদের দর্শকদেরকে যদি একটু জানান। না আসলে শুরু তো এটা ছাদ বাগান যে কোনো কৃষি মনের খোরাক, আমি তো বিভিন্ন জায়গায় কাজ করি সামাজিক অঙ্গনে আমার কাজ করা হয়, তো বিল্ডিং করার পরে আজকে তো না বউ আগের থেকেই ছোট আকারে আমি ছাদ কৃষি করা শুরু করি, তো ডে বাই ডে আমার আগ্রহ বাড়তে থাকে, আমার ছেলে জয়েন, আমার মেয়ে জিশা, আমার বড় ছেলে জামাতা জনি, আমার ওয়াইফ, তাদের প্রত্যেকের আগ্রহেই আমি এই ছাদ কৃষি করা করতে ধীরে 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 সম্প্রসারিত করছি। তো এবছরে আমি যেটা করেছি ব্রকোলি, দেখতে পাচ্ছেন যে এই ব্রকোলির চাষ আমার মনে হয় যে পিরোজপুর জেলায় ছাদ কৃষিতে প্রথম প্রথম এই ব্রকোলির চাষ, আমার এখানে প্রায় 17টা টবে ব্রকোলির চাষ হচ্ছে, তো আসলে খুবই আমি আনন্দিত যে এত সুন্দর গাছ এবং ব্রকোলি হয়েছে, এবং এটা ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি কতটা আনন্দিত, আমার নিজেই ভালো লাগছে, আমি সকাল দুপুর বিকেল রাত্রে যখন আসি তখন আমি এই ছাদেই পড়ে থাকি। আমরা যখন ভাবির সাথে কথা বলতেছিলাম তারা একটা সেপারেট করে দিল যে আমার ফুল তার কৃষি, মানে এটা খুব ভালো লাগলো যে তার আছে ফুল। এই যে কৃষি, এই আমরা কি কি ধরনের কৃষি এ যাবত আছে? আসলে সেপারেট আমার ওয়াইফ সেপারেট করেছে যে কথা বলেছে এটা এক অর্থ সত্য, আমি প্রথমে যখন কৃষি করি তখন আমি সবজি কৃষিটাই করি, আমি ফুলের দিকে অতটা আগ্রহী ছিলাম না, তো সেই বলছে যে ফুলের চাষ করো, আমি বলছি ফুলের চাষ তো করা যায় কিন্তু আমি তো কৃষিটা আনন্দ পাই যে সবজি টবজি এগুলো করি,
তখন সে দুই একটি ফুলের টব নিজে সহউদ্যোগে কিনে আনতো এবং আমাকে বলতো যে এটা টবে লাগিয়ে দাও। তো এরকম করতে করতে এখন আমি ওদিকে ঝুঁকে পড়েছি, এখন সে যখন না যায় তখন আমি গিয়ে যাই এবং কোথায় ফুলের চারা আছে ওখান থেকে নিয়ে আসি। আমি অনলাইনে আমি ঢাকার থেকে প্রায় 30 প্রজাতির আমি বিভিন্ন কালারের গোলাপের বীজ এনেছি, যেটা এখন পর্যন্ত আমি চাষে যাইনি। আমি ইনশাল্লাহ আগামী 1-1.5 মাসের মধ্যে আমি চাষে যাই। আমি বহুত বাহিরের বীজ এনেছি, আমি হলুদ টমেটোর বীজ এনেছি, আমি কালো টমেটোর বীজ এনেছি, আমি বিভিন্ন বিদেশি প্রজাতির অনেক সবজি আমি বীজ এনেছি। তো সেগুলো আমি এখন চাষে যাইনি, ব্রোকলি শেষে আমি এগুলো একটার পর একটা আমি যাব। তো আপনি দেখেছেন যে আমার এখানে প্রায় 25টা টপে মরিচ চাষ আমার করা আছে। আমার উপরে দুটি ছাদ আছে, একটা পানির ট্যাঙ্কির ছাদ, আবার একার উপরে আমার একটা কিচেন আছে, সেই কিচেনের উপরে আরেকটি ছাদ। তো পানির ট্যাঙ্কির ছাদে সম্পূর্ণ বিদেশি গাছ আমি লাগিয়েছি, সেখানে বেরি জাতীয় গাছ, ব্ল্যাকবেরি, মালবেরি, তারপরে রাসবেরি, এগুলা, তারপরে স্ট্রবেরি। যে শরীফাটা আমাদের অত্র অঞ্চলের একটা আকর্ষণীয় ফল ছিল যেটা বিলুপ্ত হয়েছে, আমি সেই শরীফার চাষ করেছি। মাধবী পেয়ারার আমি চাষ করছি পানির ট্যাঙ্কির ছাদে। এপাশে আবার কিচেনের ছাদের উপরে সেখানেও আমি ব্ল্যাকবেরি চাষ করেছি, থাই লেবু, কাগজি লেবু, ইন্ডিয়ান এলাচি, যে এলাচিটা আমরা বাজার থেকে সংগ্রহ করি সেই এলাচি, তারপরে আপনার আরেকটি আছে ফিঙ্গার লাইন লেমন, সেটি আমি চাষ করেছি, করেছি আপনার লেমন গ্রাস, তারপরে নাগামরিচ, এগুলো আমার চাষে আছে প্রত্যেকটি, এবং এটি নিয়েই সর্বদা আমি থাকি এবং আমাকে সহায়তা করে আমার পরিবারের সদস্য, আমার জনি, জয়েন, জিসা, আমার ওয়াইফ তাসু, সব মিলে খুব ভালো আছে। আমি একটু সবকিছুর পিছনে যাইতে চাই যে আসলে অনেক ভুলে কেন ছাদের উপরে কৃষি করতে হবে, এই মনোভাবটা কিভাবে তৈরি হলো সেটা আমাদের। আমার ছাদ খালি যাচ্ছে, আমি যখন ছাদে আসি, যখন আমি ছাদে হাঁটতাম, আমি ওই দৈনিক তো বিকেলে হাঁটা লাগে, তো আমি রাস্তায় না হাঁটি, আমি ছাদে হাঁটতাম। তো ছাদে হাঁটি আর চিন্তা করি যে আমি যেটুকু হাঁটি এর বাইরে তো অনেক জায়গা আছে, তো সে জায়গায় আমি ফেলে রাখি কেন, আমি চাষ করি। তো আমি বাজারে, আর আমি চাষের মধ্যে আমি আরেকটা জিনিস আমি নতুনত্ব করতে চাই, এই যে জিনিসটি আমি সার্বক্ষণিক বাজারে ক্রয় করা যায়, আমি এই জাতীয় চাষে যেতে চাই না, যে জিনিসটি পাওয়া যায় না, যে জিনিসটি বিলুপ্ত হয়ে গেছে, যে জিনিসটি নতুন আসছে, আমি সেইগুলোই আমি চাষ করতে চাই। আমি নতুনত্ব বিশ্বাসী। এই যে অনেক বড় বড় আমরা ড্রাম দেখলাম, একটু আমি আর একটু পিছনে যেতে চাই যে এই ড্রামের মাটি সংগ্রহ করা মানে এতটা কষ্টদায়ক, এই 4-5 তলার উপরে উঠাইতে, সেটা কিভাবে সম্ভব করলেন? এটা আসলে তো লেবার আমার, এই এগুলো আয়োজন করতে, ছাদ কৃষি আসলে কিন্তু মনের খোরাকি কিন্তু লাভজনক না, আমি যদি ব্যবসার দিকে তাকাই সেগুলো লাভজনক না। এই আমি যেখানে দাঁড়ানো এই টপগুলো মাটি ভরতে আমার প্রায় 14,000 টাকা খরচ হয়েছে এই ড্রাম সহ, তো নিশ্চয়ই তো আমি এই 14,000 টাকার কৃষি পাবো না। তো না পাই, তারপর আমার যে মনে খোরাকি, আমি আসি সকালে, আসি দুপুরে, আসি বিকেলে, আসি সন্ধ্যার পরে, রাত্রে যখন আমি শহর থেকে আসি, আমি একগুলা ছাদে আসি, আসে আমি লাইটগুলা হ্যালোজিন লাইট জ্বালিয়ে দিয়ে সমস্ত দিনের মতো আলো হয়ে যায়, আমি ঘুরি, গাছে পানি দেই। তো এই যে আনন্দ মনের খোরাক, এ তো টাকার বিনিময়ে পাওয়া যাবে না। দর্শকদের কোনো মেসেজ আছে যাদের আসলে ঘরের সামনে একটু জায়গা নাই কিন্তু একটা বড় ছাদ আছে? তো অবশ্যই মেসেজ আছে যে যাদের ছাদ আছে, যারা সার্বক্ষণিক কর্মব্যস্ত থাকে, তাদেরও কোনো না কোনো সময় হয় যে একটি সময় বাসায় বসে থাকে, সেই বাসায় বসে আমি মোবাইলে, আমি অনলাইনে ঢুকে কাজ না করে টিভির পর্দায় সারাক্ষণ চোখ বুলিয়ে না থেকে আমি যদি ছাদে একটু কৃষি করি, আমি বিষমুক্ত ফল খেতে যেমন খেতে পারবো, মনের শান্তা মানে শান্তি পাবো, আত্মীয় স্বজনকে বিলিয়ে, বন্ধুবান্ধবকে বিলিয়ে যেরকম তৃপ্তি পাবো, এটা তো অকল্পনীয়, এগুলো তো প্রত্যেকেরই করা উচিত। আর এ তো আমার ওয়াইফ বলেছে আপনারা যে পাখির যে বিষয়টা, পাখি যে পর্যাপ্ত পাখি, সকানে পাখি এখন খাবার দিচ্ছে দৈনিক আমাদের জন্য যে পাকটা করে সে, তার পাশাপাশি পাখিদের জন্য উনি প্রায় 250 গ্রামের মতো চাল সে বাড়তি নেয় নিয়ে সেটা রান্না করে পাখিদের জন্য তুলে রাখে, সেগুলো আমরা দেই, বুলবুলি, তারপরে ওই শালিক, এ জাতীয় পাখি ভরে যায় তিনবেলায়, সকালে, দুপুরে এবং বিকেলে, এবং তিনবেলায় তাদেরকে খাবার দেওয়া হয়। আচ্ছা, আপনি তো ছাদ কৃষির সাথে অনেকদিন ধরে জড়িত, অনেকের একটি ধারণা থাকে যে ছাদে কৃষি করলে ছাদ নষ্ট হবে, সেদিক থেকে আপনার কাছে একটু জানতে। হ্যাঁ, ছাদ তো অবশ্যই যদি যত্ন না নেওয়া হয় ছাদ তো নষ্ট হবেই, ছাদকে কিভাবে তারা যত্ন রাখবে, প্রত্যেকটা জিনিসেই যত্ন নিতে হবে, ছাদে কোথাও পানি জমতে না পারে, আর ড্রামটা সরাসরি ছাদের সাথে মিলিয়ে না রাখা,
একটি ব্লক দিয়ে ছাদ থেকে উপরে অন্তত 3-4 ইঞ্চি উপরে রাখতে হবে। শুকনার সিজনে তো খুব একটা সমস্যা না, বর্ষার সিজনে তো কোনো ময়লা টয়লা জমে না থাকে, ঝাড়ু দিয়ে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ছাদের কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। ধন্যবাদ আপনাকেও এই পরন্ত বিকালে এসে আপনি এই ছবিগুলো সংগ্রহ করেছেন এবং মানুষকে এটা তো আপনার প্রচার করবেন, সেক্ষেত্রে অন্যান্য মানুষ দেখেও তারাও আগ্রহী হয়ে উঠবে, তারাও ছাদ কৃষি করবে। হ্যালো বন্ধুরা, এতক্ষণ ধরে আমাদের যে রিপোর্টটি আপনারা দেখলেন আশা করি আপনাদেরকে অনেক ভালো লাগছে। আপনারা আমি একটি মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই যে আপনাদের বাড়ির যাদের সামনে এতটুকু জায়গা নেই কিন্তু একটি বাড়ি আছে, বাড়ির একটি ছাদ আছে, আমাদের বড় ভাই বললেন যে আসলে ছাদ কৃষি করতে তেমন একটা বেশি আপনাদেরকে কিন্তু খরচ লাগে না, আপনার ঘরের মানে ফালানো জিনিস থেকে কিন্তু আপনি বাড়া বোড়া দিয়েও কিন্তু আপনি সুন্দর একটি গাছ লাগাইতে পারেন, তাহলে দেখবেন যে আপনার নিজের যে সময়টা সেটা অনেক সুন্দর কাটবে আর গাছ পরিচর্যা করলে পরে নিজের কাছে ভালো লাগে এবং অনেক স্বস্তি পাওয়া যায়। পাশাপাশি যে ভাইয়া বললো যে এখানে যে কৃষি আছে, কৃষির পাশাপাশি কিন্তু অনেক পাখি আছে, যে পাখিগুলো আপনি যে বেঁধে পালেন সেই পাখিগুলো যদি আপনি বেঁধে না পেলে যদি এমনি যদি খাবার দেন আর দেখেন যদি অনেকগুলো পাখি আসে, এই যে একটা তৃপ্তি, এই যে একটি মজা, এটি কিন্তু আপনি পাবেন না। তাই সবাইকে অনুরোধ করবো যে আপনার বাড়ির ছাদটিকে ফেলে না রেখে একটু ছাদ কৃষি করুন, দেখবেন ভালো লাগবে এবং সময় কাটার জন্য অনেক ভালো একটি জিনিস। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।